ঘোষিত তফসিল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া, আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে 18 দলীয় জোটের দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। প্রথম দিন শনিবার ভোর 6টা থেকে সারা দেশে সড়কপথ, রেলপথ ও নৌপথের টানা 72 ঘণ্টার এই অবরোধ শুরু হয়েছে। অবরোধ শুরুর আগে ভোর 4টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বেলাল আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ঢাকার বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ, মিছিল আর ককটেলের বিস্ফোরণের মধ্য দিয়ে চলে অবরোধের প্রথম দিন। শনিবার সকালে রাজধানীর প্রান্তপথে শিবির পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। সকাল 9টার দিকে শিবিরের ঢাকা কলেজের শাখা অবরোধ সমর্থনে মিছিল বের করলে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, সকালে অবরোধের সমর্থনে শিবির কর্মীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। এ সময় 6টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এর আগে সকাল 8:30 দিকে ডেমরা যাত্রাবাড়ির সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের ডেমরা থানা শাখা।